উন্নয়নের জন্য কর্মচারী শিক্ষকদের প্রতি আবেদন যে একবার অন্তত সমস্ত কিছুর বেড়াজালের বাইরে বেরিয়ে এসে আসুন আমরা এক হই। যে সুবর্ণ সুযোগ আগামী 29 তারিখ থেকে আসতে চলেছে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। আপনারা পূর্বেও ধর্মঘট করেছেন, ধর্মঘট ভাঙার জন্য বিগত 12 বছর ধরে যত কিছু পন্থা এই সরকার অবলম্বন করেছে তার প্রত্যেকটাকে আমরা 10 তারিখে 10ই মার্চ 2023 ব্যর্থ করেছি। কারুর কিচ্ছু করতে পারেননি, ভবিষ্যতেও করতে পারবেন না। ধর্মঘটে সামিল হই, অনশন যেমন চলছে আন্দোলনকে আরো তীব্রতর করি, আন্দোলনের পরিধি বাড়ছে সেটাকে অনুভব করুন, সমস্ত সংগঠনের বেড়াজালকে টপকে অন্তত কয়েকটা দিনের জন্য ধর্মঘটকে সফল করুন। কথা দিচ্ছি সফলতা আমাদের হাতে এসে ধরা দেবে। আপনাদের বিবেক, আপনাদের বোধ, আপনাদের সুবুদ্ধির আশায় সংগ্রামী যৌথ মঞ্চ 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের যে ডাক দিয়েছে তাকে সফল করার আহ্বান জানাচ্ছে। আগামীকাল থেকে আমাদের সাথীরা অনশনে বসছেন, আমিও আবার অনশনে বসার জন্য তৈরি, মানসিক ভাবে তৈরি, কারণ আমি জীবনের মায়া করি না। আমাকে অনেকে বলেন যে আপনি এমনি এরকম ভাবে একা একা ঘুরে বেড়ান চারিদিকে, আমি জানিয়ে দিতে চাই যে জীবনের মায়া আমার নেই, কারণ আমি জানি যে সত্যের বীজটা পুঁতেছি এই অসত্যের উর্বর জমিতেও সেই সত্যের গাছ আজকে পল্লবিত হয়ে মহাবৃক্ষে রূপান্তরিত হয়েছে। ভাস্কর ঘোষের মৃত্যু হতে পারে, কিন্তু ভাস্কর ঘোষরা জীবিত থাকবেন রাজ্যের প্রান্তে প্রান্তরে, কারণ যে প্রতিবাদটা ভাস্কর ঘোষ একজন ব্যক্তি মানুষ, একজন অতীব সাধারণ মানুষ, এই ক্ষমতার চোখে চোখ রেখে আপনাদের সহচর যে করেছেন সেই দৃষ্টি আরো কঠোর থেকে কঠোর হবে এবং ততটাই নমনীয় হবে এই রাজ্যের অত্যাচারী শাসক। জয় নিশ্চিত, আর পরাজয়ের অপেক্ষায় দিন গুনুন মাননীয়া, ধর্মঘট সফল হবেই, এটা চ্যালেঞ্জ রইল মঞ্চ থেকে। এবং এই চ্যালেঞ্জটা জানাচ্ছি এই রাজ্যের কর্মচারী শিক্ষকদের ভরসাতেই, কারণ আমরা জানি যে লড়াইটা আমরা লড়ছি সেখানে কোনো খাদ আমরা রাখিনি, তার যত কিছু পন্থা অবলম্বন করা যায় আমরা সমস্ত কিছু করেছি। অনেকে বলছেন যে